ফ্রেন্ডস, সাইডে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। আমার ইউটিউব ফ্যামিলির একজন সদস্য আমাকে কোশ্চেন করেছেন, দাদা আমি আজকে একটি নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম চেঞ্জ হচ্ছে না। তো আজকে ভিডিওতে আমি আপনাদের নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম চেঞ্জ করে দেখাবো এবং আমি আপনাদের বলবো যে কেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম অনেক সময় চেঞ্জ হয় না। তো আপনার ভিডিওটি শেষ অবধি দেখুন। তো প্রথমত আমি ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমার একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে। আপনারা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে ফলো করতে পারেন, সেখানে কোশ্চেনও করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম টেকেস্টা এসকে। তো এখানে নিচে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আমি ক্লিক করব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে ফুল নেম, তো এখান থেকে আমি একটা ইমেল আইডি সিলেক্ট করব। তো ইমেল আইডির মাধ্যমেই আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো ইমেল আইডি সিলেক্ট করলাম, তারপরে নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আমি পাসওয়ার্ড সেট করব। পাসওয়ার্ড সেট করার পর এবার নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আমি সেভ নাও তো ক্লিক করতে পারি, নট নাও তো আমি ক্লিক করছি এখন, কারণ আমি অ্যাকাউন্টটি ডিলিট করে দেবো। ঠিক আছে, তো এখান থেকে আমি ডেট অফ বার্থ সেভাবে চেঞ্জ কিছু করলাম না, এখানে একটা নর্মাল আমি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তারপরে সেট বাটনে ক্লিক করলাম। সেট বাটনে ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম সেট করার জায়গা রয়েছে। আপনারা চাইলে এখান থেকে ইউজার নেম সেট করতে পারেন, কিন্তু আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে একবারে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনার ইউজার নেম সেট করবেন। কেননা আপনার যদি পুরোনো অ্যাকাউন্টের ইউজার নেম সেট করতে চান, মানে চেঞ্জ করতে চান, তো কীভাবে চেঞ্জ করবেন বা সেট করবেন সেটাও আপনারা বুঝে যাবেন। ঠিক আছে, তো আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনাদের কাছে মোবাইল নাম্বার চাইবে, তো আপনার মোবাইল নাম্বার দিলে দিতে পারেন। আমি এখানে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেসে ক্লিক করব, কারণ আমি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে সাইন আপ করব। তো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়েছি। তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো আমি নিউ ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করব। তো আই অ্যাগ্রিতে ক্লিক করার পর এখানে প্রোফাইল পেজ সেট করতে বলছে, তো আমি এখন কিছুই করবো না, আমি স্কিপ বাটনে ক্লিক করব। সমস্ত কিছু এখান থেকে আমি স্কিপ করে বেরিয়ে যাব। তো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম চেঞ্জ করবেন কীভাবে? যদি আপনাদের পুরোনো অ্যাকাউন্টও থাকে তো আপনারা ইউজার নেম চেঞ্জ করতে পারবেন, যদি আপনাদের নিউ অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনারা ইউজার নেম চেঞ্জ করতে পারবেন। তো প্রবলেমটা কোথায় আসে? তো ইউজার নেম চেঞ্জ করার জন্য আপনারা কি করবেন, নিচে এখানে একদম ডান দিকে একটা গোলমতো অপশন দেখতে পাচ্ছেন, তো আপনার গোলমতো অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে তিনটে লাইন দেখতে পাচ্ছেন, তো আপনার তিনটে লাইনে ক্লিক করবেন। তিনটে লাইনে ক্লিক করার পর এখানে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে দিয়ে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে দিয়ে ক্লিক করার পর এখানে ওকে বাটনে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পর এখানে ফ্রেন্ডস একটি অপশন আপনারা দেখতে পাবেন, অ্যাকাউন্ট সেন্টার। তো আপনার অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে দিয়ে ক্লিক করবেন। এই অপশনে দিয়ে ক্লিক করার পর এখানে ফ্রেন্ডস প্রথমেই আপনারা দেখতে পাবেন প্রোফাইলস। তো আপনার প্রোফাইলস অপশনে দিয়ে ক্লিক করবেন। প্রোফাইলস অপশনে দিয়ে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এফ্রেন্স আপনার এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, ইউজার নেম। তো আপনার ইউজার নেম অপশনে দিয়ে ক্লিক করবেন। ইউজার নেম অপশনে দিয়ে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন আমার ইউজার নেম সেট করা রয়েছে। এবার আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম চেঞ্জ করব। তো আমি কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এবার ধরুন আমি এখান থেকে আমার নাম দিয়ে ইউজার নেম সেট করব। তো আমি সোমনাথ দিচ্ছি, SOMNATH। তো সোমনাথ দিলাম। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নিচে লেখা রয়েছে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল, মানে এই ইউজার নেমটি অন্য কেউ ইউজ করছে, আমি তাই ইউজ করতে পারবো না। তো আমি সোমনাথের পরে কি দেবো, এখানে আমি সংখ্যা অ্যাড করবো, 1 2। তো এটাও ইউজ করেছে, 3 দিলাম, 8 9 দিলাম। তো দেখতে পাচ্ছেন এটাও অ্যাভেলেবেল নেই, তো এইটা দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা এখানে ধরুন আপনাদের নাম দিলেন, তারপরে দুটো সংখ্যা দিলেন, তারপরে আপনাদের টাইটেল দিলেন, সেটাও আপনারা করতে পারেন। তো আমি এখানে নাম তারপরে সংখ্যা দিয়ে দেখালাম, পাশে এখানে দেখতে পাচ্ছেন গ্রিন টিক চলে এসেছে, মানে এই ইউজার নেমটি ফ্রেশ, মানে অন্য কেউ ইউজ করেনি, আমি এই ইউজার নেমটি রাখতে পারবো। তো আমি এবার এখানে ডান বাটনে ক্লিক করব। ডান বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস ওপরে এখানে আমার ইউজার নেম কিন্তু সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সোমনাথ 1 2 3 8 9 0। দেখুন আমি ইউজার নেমে যদি আবার ক্লিক করি, ইউজার নেমে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ইউজার নেম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনার ইউজার নেম চেঞ্জ করতে পারেন। আর আপনারা যদি একবার ইউজার নেম চেঞ্জ করেন, তার কিছুদিনের মধ্যে কিন্তু আপনার ইউজার নেম চেঞ্জ করতে পারবেন না। আর যতবার আপনার ইউজার নেম চেঞ্জ করবেন তত কিন্তু দিন বাড়তে থাকবে। ঠিক আছে, আপনার ধরুন একবার ইউজার নেম চেঞ্জ করলেন, তার 15 দিনের মধ্যে আপনারা আর ইউজার নেম চেঞ্জ করতে পারবেন না। তারপরে বা যদি আপনারা 15 দিন পরে ইউজার নেম চেঞ্জ করেন, তারপরে আপনার হয়তো 30 দিনের মধ্যে আর ইউজার নেম চেঞ্জ করতে পারবেন না। এটা একটা টাইমিং থাকে, তো আপনারা কিন্তু
বুঝে শুনে ইউজার নেম চেঞ্জ করবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম চেঞ্জ করতে পারেন, সেটা আপনাদের নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হোক বা পুরনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হোক। তো আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে, যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে সেটি লাইক করে দেবেন, আপনাদের বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনারা যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো আজকে ফ্রেন্ডস এ পর্যন্ত, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।